আমি এটা এর মধ্যে কাজ করি প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাসের মধ্যে মনে করবেন আপনার প্রথমে মাসে একে আমাদের বিচার ছিল, ওকে পরে 1 মাস পরে ওই জায়গাখানে আর মানে ওই মালিকের হয়ে আর ফের হচ্ছে বিচার। হুম হুম আমি এখন অন্য জায়গায় একটু বাড়া পাইছিলাম কাজের, তো আমি কি জায়গা আমার জন্য এখন চেঞ্জ হয়ে দিতাম, ভাবুন যদি মালিকের লোকে কোনো পরামর্শ করে বা মালিকের যদি না দেয় তাইলে আমার কি করার? মালিককে না দিলে আপনাকে রিজাইন লেটার দিতে হবে পোস্ট অফিসে, আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে, এবং আপনার মোবিলিটি করতে হবে ছেলে মারেতে। জি 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 ওকে জি জি বুঝছি। ওকে السلام عليكم ورحمة الله وبركاته. যারা লাইভে যুক্ত হয়েছেন, একটি বিশেষ জরুরি লাইভ, এটি প্রত্যেকটা প্রবাসীদের জন্য প্রয়োজন, সবাই যেন মনোযোগ দিয়ে শুনে, এবং বিষয়গুলো ইনশাল্লাহ আমি একদম খুলে খুলে বলবো যাতে করে সবাই বিষয়গুলো বুঝতে পারে। অনেকেই বিষয়টা জেনেও বুঝে না যে আসলে ই কি কি। ইকি হচ্ছে আপনার বাহরাইনে ইকি বলে, ইকি প্রত্যেকটা দেশের ই গভর্নমেন্টের, যেটা বর্তমানে আধুনিক যুগ, ডিজিটাল, যাকে ডিজিটাল যুগ যেটাকে বলে, ডিজিটাল যুগের সাথে আপনাকে সব কিছু এখন অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় গভর্নমেন্টের, তাদের গভর্নমেন্ট সাইটে আপনার সম্পূর্ণ ইনফরমেশন সঠিকভাবে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে ফিল ফুল করার পরে আপনার একটা আইডি হবে, সেটাকে বলে ই কি আইডি অথবা ই কি রেজিস্ট্রেশন। সেখানে একটা পাসওয়ার্ড থাকবে ব্যক্তিগত, সেটা কাউকে দেওয়া যাবে না, আর আপনার আইডি কার্ডের নাম্বার দিয়ে সেটা হবে আইডি হবে সেটা, আপনি যে দেশে আছেন। আমি কথা বলবো এখন বাহরাইনের এই কি সিস্টেমগুলো নিয়ে এবং সেটা কেন করতে হবে, না করলে কি হবে, করার জন্য আপনাকে কি কি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আর সব যদি শর্টকাট শর্টকাট শুরু করেন, শর্টকাটে কোনো কিছু বোঝা যায় না, একটু সময় নিয়ে কথা বলতে হবে, কারণ আমরা হচ্ছি এখানে প্রায় 90% মানুষ হচ্ছে আমরা এত উচ্চ শিক্ষিত না, সবাইকে বুঝে বলতে হয়। অনেকেই শর্টকাটে বুঝে নিতে পারবেন, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা খুলে সুন্দরভাবে না বুঝিয়ে বললে সেটা অনেকেরই মাথায় আসবে না। তো যারা শর্টকাট শর্টকাট বলবেন, দয়া করে আপনারা শর্টকাট খুঁজবেন, সমস্যা নেই। সো আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাহরাইনের ইকে সিস্টেম নিয়ে আমি কথা বলবো। বাহরাইনে ইকি হচ্ছে, ইকি সুজা কথায় হচ্ছে আপনার ই কি, কি মানে হচ্ছে চাবি, ই চাবি, একদম শর্টকাট, এটার অর্থ হচ্ছে ই চাবি, মানে অনলাইনের চাবি, বুঝতে পেরেছেন? অনলাইন চাবি, চাবি হচ্ছে দরজা খোলার জন্য এটা একটা চাবি লাগে, ঠিক কি না? দরজা খোলার জন্য আপনার জন্য একটা চাবি লাগে, ঠিক কি না, ঘরে ঢুকতে অথবা বাসায় ঢুকতে। সো আপনি গভর্নমেন্টের যে কোনো সাইটে ঢোকার জন্য আপনার অনলাইন চাবির দরকার, তো অনলাইন চাবিটা হচ্ছে ই কি। কি মানে ইংরেজি শব্দ চাবি, ই মানে ই গভর্নমেন্ট, যেমন আপনি যেভাবে বুঝেন সেটাকে, অনলাইন বুঝেন, ইন্টারনেট বুঝেন, আপনার ডিজিটাল বুঝেন, যেটাই বলেন সেটাকে ই গভর্নমেন্টের চাবি বলা হয়। তো সেই চাবিটা প্রত্যেকটা মানুষের দরকার যে কোনো কাজের জন্য, আর না থাকলে কি হবে সেটা আজকে বিডি মিডিয়া পাবলিক মিডিয়া সেন্টার থেকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে।
আপনি যখন ইকি বানাবেন তখন কয়েক দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকি আর একটা আছে আপনার নর্মাল ইকি। সো আপনার আপনি যদি আপনার নামে কোম্পানি করতে চান সেই ইকিটা আপনাকে বানাতে হবে কোথায় থেকে গিয়ে, সেটা আছে ইসা টাউন, তাদের অফিস আছে সিপিআর যেখানে বানানো হয় সেখানে, আর হারবার টাওয়ারে সেখানে এমওআইসির একটা অফিস আছে, সে অফিসের পাশে কয়েকটা অফিস আছে সেখানে, বিভিন্ন মিনিস্ট্রি অফিস আছে সেখানেও একটা অফিস আছে তাদের, ই গভর্নমেন্টের অফিস সেখানে আছে। তো সেখানে গিয়ে বানাতে পারেন, সেখানে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, দিলে সেটা হবে, সেটা করে ফেললে আপনার সব কাজ। আপনি হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি মিজান বলেন। আমরা একটা কোম্পানিতে খুশি স্যার কিছু লোক এটা সাপ্লাই তে জি জি আপনি কাজ করেন, আমি একটু লাইভ প্রোগ্রামে আছি, একটু পরে ফোন দেন। হ্যাঁ ওকে। সরি আমি আপাতত ফোন লাইনটা একটু অফ করে দিচ্ছি, যাতে করে এটা অনেক জরুরি একটা আলোচনা এবং এটা এই প্রথম বাহরাইনে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা কেউ কখনো আপনাদেরকে বুঝিয়ে দেয়নি এবং প্রত্যেকটা মানুষের জন্য সেই ইকি আইডির প্রয়োজন, আর ইকি না থাকলে যে কত বড় সমস্যা হতে পারে সেটাও আপনাকে বলে দিচ্ছি। সমস্যার কথা যদি বলি তাহলে আপনার হুঁশ থাকবে না, আপনাদের হুঁশ থাকবে না, বাট এর জন্য আপনাদেরকে বলছি এখন অনেক ক্ষেত্রে আছে এই যে ইকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন। স্বপ্নীল রাজীব বলছেন, স্বপ্নীল রাজীব, সেটাও আমি বলবো যে এখানে আপনি বলছেন ইকি যাদের দরকার আপনাদের সাথে যোগাযোগ করে আপনি করে দিবেন, তবে এখানে যে যে পরিমাণের যে আমরা যারা অবুজ সম্প্রদায় যারা আছে যাদের বুঝ নাই, তারা যদি আপনার আমার কাছে ইকি বানায় বা এমন একটা জায়গাতে সে ইকি বানাইলো, তখন তার পাসওয়ার্ডটা কিন্তু আপনার কাছে রয়ে যাবে, আপনি চাইলে তার তার ইকি দিয়ে যে কোনো কাজ করে নেবেন, কিন্তু সমস্যাটা তার হয়ে যেতে পারে। সো এটা নিয়েও আমি কথা বলবো, আপনারা সাথে থাকেন, অনেকগুলো সেন্সিটিভ বিষয় আছে সেটা বুঝছেন, আপনাদেরকে সুন্দরভাবে না বুঝাইলে কেউ বুঝবে না। আপনি ইকি তো অবশ্যই অনেকেই বানাতে পারবেন না, অবশ্যই কারো না কারো আশ্রয় নিতে হবে, তবে এমন একটি জায়গাতে আপনি সেটা করবেন যাতে আপনার ট্রাস্টেবল পার্সন অথবা আপনি তাকে বিশ্বাস করেন এবং সে একটা 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 অবস্থান যার আছে যে আপনি অভিযোগ করে তাকে ধরতে পারবেন যে আমার এই ইকি দিয়ে আমি কিছু করি নাই, সেটা অমুক তমুক করে ফেলছে। সো বি কেয়ারফুল, যে কোনো কাউকে দিয়ে ইকি বানানো যাবে না, লাইভ কিন্তু শেয়ার হচ্ছে না, এত গুরুত্বপূর্ণ এই লাইভটি আপনার প্রবাস জীবনের সাথে এটা অনেকগুলো বিষয়ে জড়িত, আর সেই লাইভটি যদি 1,000, 2,000, 3,000 এ 2 লক্ষ মানুষ এখানে সবাই না জানে তাহলে কিন্তু মুশকিল আছে, আপনার বিপদে পড়ে যাবে আর অনেকেই পড়ে আছেন, অনেকে বিপদে পড়ে আছেন, এমনও লোক আছে যে তাদের নামে মামলা সাজা অনেক কিছু হয়ে আছে শুধুমাত্র এই ই গভর্নমেন্টে রেজিস্ট্রেশন না থাকার কারণে। সো কিভাবে হয়ে যাবে, কিভাবে হবে, এগুলো আমি ব্যাখ্যা দিয়ে না বোঝালে কেউ বুঝতে পারবে না, আর যারা শর্টকাট শর্টকাট বলতেছে দয়া করে বলবেন না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই বিষয়গুলো যদি আপনাদেরকে সুন্দরভাবে না বুঝিয়ে দেই তাহলে আপনি বিপদে পড়বেন, কেউ লাইভে থাকলে থাকতে পারেন চলে যেতে পারেন, কিন্তু এটা আপনার প্রবাস জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ইকি বানাতে একটা আছে আপনি ওয়ান লাইনে যে কোনো ল্যাপটপ মোবাইল যে কোনো কিছু দিয়ে আপনি বানাতে পারবেন,
ওকে, সো এই দুই প্রকারই কি আমি বলেছি, সব নীল নীল, আমি সেটা তো প্রথমে বলেছি দুই ধরনের কি, একটা আছে আপনি নিজে অনলাইনে যে কোনো কাউকে দিয়ে বা আপনি নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন, আর একটা আছে আপনি অবশ্যই তাদের অফিসে যেতে হবে, গভর্নমেন্ট অফিসে গিয়ে বানাতে হবে। তো যেটা অফিসে গিয়ে বানাতে হবে সেটা যদি বানিয়ে ফেলেন, তারপরে আপনার আর নর্মাল বানানোর দরকার নাই অনলাইন, একটি সেটাই আপনার কাজ চলবে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর নর্মাল আপনি যে কোনোভাবে মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে, যে কোনো কাউকে দিয়ে নিজে বানাতে পারবেন, সেটা দিয়ে আপনি কিছু কাজ করতে পারবেন, তো সেটাও আপনার দরকার বানানো। তো বর্তমানে আপনারা জানেন যে বাহরাইন সরকার অনেক এগিয়ে আছেন, অনেক স্মার্টলি আগাচ্ছেন ডিজিটাল, তাদেরকে আমি যদি বলি যে বাহরাইন আপনাকে ফুল ডিজিটাল কান্ট্রি বলা যায়, একদম সব কিছুই আপনি ইকির মাধ্যমে করতে পারতেছেন। সো সেটা দিয়ে আপনার কি কি কাজ করতে পারবেন, সে ইকি ছাড়া আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারতেছেন না, আপনার আপনি লাইসেন্স বানাবেন সেটাও বানাতে পারবেন না, আপনি অনলাইনে বিভিন্ন কাজ করবেন এদেশের গভর্নমেন্টের সেটা করতে পারবেন না, ইকি ছাড়া আপনি আপনার আপনার নামে মামলা বা আপনার আপনি মামলা ওপেন করবেন বা মামলা আপডেট জানবেন সেটাও জানতে পারবেন না, ইকি ছাড়া আপনি কোনো একটি কাজ বাহরাইনের গভর্নমেন্টের সেটা যেটা আপনি ঘরে বসে করতে পারবেন সেটা করতে পারবেন না। অনেক ধরনের কাজ আছে, যে কোনো সাইটে আপনি ইকি ছাড়া সেটা রেজিস্ট্রেশন করতে পারবেন না। ইকি ছাড়া আপনার মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে, সেটাও আপনি ডাউনলোড করতে পারবেন না, ডাউনলোড করে আপনি সেটা রেজিস্ট্রেশন করতে পারবেন না, অবশ্যই আপনার ইকি সিস্টেম আপনার থাকতে হবে। ইকে কি সেটা একটু বুঝিয়ে বলার জন্য বলছেন, আমি বলেছি শুরুতে ই মানি হচ্ছে চাবি, কি মানি হচ্ছে চাবি, আর ই হচ্ছে ই গভর্নমেন্টের মানি, অনলাইনে অনলাইন চাবি। ওকে, সোজা বাংলা ভাষায় যেটা আপনাকে বলা হলো আর কি, এটা কি মতো না, বাংলাতে দিয়েছি তো ই কি দিয়ে দিয়েছি, তাহলে ই কি মতলব হচ্ছে সেই কি না, শুধু করিষ্কারে কি সেটা না, কি হচ্ছে চাবি। ঠিক আছে, আমার কথাগুলো শুনে তখন বুঝতে পারবেন, ইংরেজিতে লেখলে সেটা ভিন্নভাবে আসে। সো শর্টকাটে আমি ক্যাপশনে দিয়েছি, সেটা নিয়ে বোঝার দরকার নেই, আমার কথা শুনে বুঝেন। আপনি যখন ই কি রেজিস্ট্রেশন করবেন তখন আপনার লাগবে আপনার লাগবে আইডি কার্ড এবং ফোন নম্বর এবং আপনার ব্লক নম্বর, আপনার ব্লক নম্বর, আপনার ফোন নম্বর, ব্লক নম্বর এবং আপনার আইডি কার্ড। যখন সেটা রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনার ইউজ যে ইমেলটা আপনি ইউজ করেন সেখানে আপনার ইমেল দিতে হবে, ইমেল দিতে হবে। যখনই আপনার সেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কোনো মানুষ যদি কোনো কারণে ভুলবশত যদি আপনার নামে কোনো কোথায় মামলা হয়ে যায়, আপনার কাছে ইমেল আসবে, এসএমএস আসবে, কেউ যদি থানায় আপনার নামে মামলা করে অথবা কোনো কারণে ভুলবশত আপনার সিপিআর নম্বরের উপরে কোনো কারণে এটা মামলা হয়ে গিয়েছে, আপনার কাছে ইমেল আসবে, এসএমএস আসবে। মানে যখনই আপনি সেটা রেজিস্ট্রেশন করে ফেলবেন গভর্নমেন্টের প্রত্যেকটা সাইটে আপনার সিপিআর নাম্বারের উপরে প্রত্যেকটা সাইটে আপনার ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড ইমেল অ্যাড্রেস সেখানে চলে যাবে। মানে হচ্ছে যেখানেই আপনাকে প্রয়োজন হবে সিপিআর, গভর্নমেন্টের কোনো কারণে যদি আপনাকে প্রয়োজন হয় আপনি কি করতে পারবেন, সেই সিপিআর নাম্বার দিয়ে আপনার প্রত্যেকটা সাইটে আপনার এই ইনফরমেশনগুলো সেখানে থাকবে। এইটা বিশ্বের প্রায় অনেক দেশেই হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে, ইলেকট্রনিক কি যেটাকে বলে আর কি, মানে ইলেকট্রনিক অনলাইন ডিজিটাল কি আর কি।
আপনি এক কথায় ডিজিটাল কি, ডিজিটাল চাবি। তো আমরা তো দরজা খুলি আপনার নর্মাল চাবি দিই, সেটা হবে ডিজিটাল চাবি। এটি না থাকার কারণে আমার কাছে এখন কয়েকটি মামলা আছে, আমরা উকিলকে দিয়ে রিফার করেছি, তারা বলতেছে যে তাদের নামে সাজা হয়েছে, কোর্ট থেকে কোনো ফোনও আসে নাই, কোনো মেসেজও আসে নাই, ইমেলও আসে নাই, তারা জানে না, তারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত না, তারা সেখানে সেই কাজগুলো তারা করে নাই। যদি তাদের ইকি থাকতো তাহলে যখনই মামলা তাদের নামে কেউ হয়েছে করেছে, তখন সাথে সাথে আপনার সিপিআর নাম্বার দেওয়ার সাথে সাথে সেই থানার সিস্টেমে আপনার ইমেল থাকতো, আপনার ফোন নম্বর থাকতো, আপনার কাছে SMS আসতো, আপনার কাছে ইমেল আসতো, কিছু আসে স্টেপ বাই স্টেপ, যেখানে যে মামলাটা যাচ্ছে আপনাকে ইনফর্ম করা হতো। আপনারা দেখবেন বর্তমানে থানায় যদি আপনি মামলা ওপেন করেন, তখন আপনাকে সাথে সাথে মেসেজ করে বলা হয় যে আপনার আপনার মামলা ওপেন হয়েছে, মামলা নম্বর এত। সো এই ধরনের প্রত্যেকটা জায়গা থেকে আপনার কাছে মেসেজ আসবে। না থাকায় কি হতে পারে, আপনি জানেন না, আপনার অ্যাড্রেস ঠিক নাই, আপনি আজকে এক জায়গার অ্যাড্রেস দিয়েছেন, কালকে থাকতেছেন আরেক জায়গায়, তখন আপনাকে কেউ আপনার নামে মিথ্যা মামলা দিল, অথবা কেউ ভুলবশত আপনার নামে কোনো আপনার নামে নামে অনেকের মিল থাকার কারণে আপনার নামটা তো সেই মামলায় জড়িত হয়ে গেল, কিন্তু আপনার ওই অ্যাড্রেসের ঠিক নাই, আপনার কেসে যে থানা থেকে একটা রিপোর্ট দিবে সেটাও নাই, আপনার ইকিও নাই, তারপরে আপনার অটোমেটিকলি আপনি কিন্তু ফেঁসে যাচ্ছে। সো এইটা আপনার প্রত্যেকটা প্রবাসীর ইকি রেজিস্ট্রেশন করা জরুরি। আপনি একটা পুলিশ রিপোর্ট নেবেন, পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স, অবশ্যই আপনার ইকিটা থাকা দরকার, আপনার ইকি দিয়ে আপনি সেটা আবেদন করতে পারবেন। আপনি আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স নেবেন, সেটা আপনার ইকি দিয়ে আপনাকে করতে হবে। সো এটার সিস্টেম হচ্ছে ইকি আপনি আপনার বাসায় বসে বানাতে পারবেন, নর্মাল ইকি যেটা আপনি বাসায় বসে বানাতে পারবেন। এটা বানানোর নিয়ম হচ্ছে আপনি যখন গভর্নমেন্টের গুগলে গিয়ে ইকি রেজিস্ট্রেশন লিখবেন, তখন সেই পেজটা চলে আসবে, সেখানে বানানোর জন্য আপনাকে স্ট্যান্ডার্ড ইকি তৈরি করার জন্য সেখানে আপনার সব রিকোয়ারমেন্ট আছে, আপনি বানাতে পারবেন। তবে অনেকেই সেটা বানাতে পারবে না, তাহলে অনেকের সাহায্য নিতে হবে। তো সাহায্য নিতে হলে আপনি ট্রাস্টেবল পারসন, যেখানে আপনার কোনো ভয় নাই, সন্দেহ নাই, সেই জায়গাতে বানাতে পারবেন। আরেকটা কথা বলে নিই, যদিও আপনি কোথায় সেটা বানালেন কারো কাছ থেকে, তবে আপনি সেই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার শুধু আপনি জানবেন সেই পাসওয়ার্ডটা, আপনি এক জায়গায় লিখে পাসওয়ার্ড চেঞ্জ করে রেখে দিবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে রেখে দিবেন। সো কি হবে, আপনার পাসওয়ার্ড আপনি জানলেন আর কেউ জানলো না, সেটা দিয়ে আর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যদি কেউ জানে তাহলে এই এই যেমন যে কোনো সাইটে গভর্নমেন্টে আপনার ইকি দিয়ে ঢুকতে পারবে, এবং উল্টা পাল্টা কোনো কিছু করলে আপনি সেটার দায়ভার নিতে হবে। সো যদিও কারো ইকি কারোর কাছে পাসওয়ার্ড থেকে থাকে, আপনারা সেটা ইকি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এবং সেটা আপনার কাছে রাখবেন, এবং কোনো কাজে যখন ব্যবহার করবেন ট্রাস্টেবল পার্সনের কাছে আপনারা যেতে পারেন। হ্যাঁ, এই এই বিষয়ে নিয়ে যদি কোনো সহযোগিতা লাগে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি মনে করেন আমি তাজউদ্দিন আপনার জন্য ট্রাস্টেবল পার্সন, যদি মনে করেন না তাহলে আমার কাছেও আসবেন না। তবে কিছু অফিস আছে, যেমন আমাদের এলাও আছে, আমরা এই কাজগুলো আপনাদেরকে করে দেওয়ার মতো সেটা গভর্নমেন্টের অথরিটি নিয়ম আছে, আমরা অনলাইনে কিছু কাজ করে দিতে পারবো, কিছু সিআরের অ্যাক্টিভিটি আছে, সেই জায়গায় যদি আপনি করিয়ে কোনো প্রতারিত হন তাহলে মামলা করতে পারবেন।
মামলা করতে পারবেন। সো আপনি যদি একটা রাস্তার মানুষের কাছে বা রুম পার্টনারের কাছে করান, তার উপরে তো আর তার কোনো অথরিটি নাই, এবং সে যদি বলে আমি করি নাই, কিছু করার নাই। তবে যেখানে ইকি আপনি রেডি করাবেন, সেখানে প্রয়োজনে যদি তাকে দুই এক দিন আর দিতে হয়, দিয়ে আপনি সেটাকে লিখিতভাবে একটা রিসিট নিয়ে নেবেন, লিখিতভাবে একটা রিসিট নিয়ে নেবেন যে আসেন। কি করবেন আপনি মনে করেন, আমাদের অফিসে এসে ইকি তৈরি করেছেন, আপনি আমাদের অফিস থেকে একটা রিসিট নিয়ে নেবেন যে আমি অমুক কোম্পানি থেকে আমি ইকি বানাইছি, আমাকে একটা রিসিট দেন। রিসিট দিলে যদি আপনার এই ইকি দিয়ে আমি তাজউদ্দিন বা আমার অফিসের কেউ কোনো ধরনের ক্ষতি করে থাকে, এই রিসিট নিয়ে আপনি থানায় গিয়ে মামলা করতে পারবেন যে আমি এই জায়গাতে ইকি বানাইছিলাম, তারা আমার পাসওয়ার্ড জানে, তারা এই কাজটা করেছে। রিসিট ছাড়া যদি আপনি কোথায় বানান, তাহলে আমি অস্বীকার করব যে আপনি আমার অফিসে আসেন নাই, আমি এটা জানিও না, কারণ এটা সম্পূর্ণ আপনার আইডেন্টিফাই, আপনার আইডি দিয়ে, আপনার সব কিছু দিয়ে আমি তৈরি করেছি, সেটাতে আমি কোনো ধরনের দায়ভার নেওয়ার কোনো কিছু নাই। তবে আমি যদি লিখিত দিই যে আপনার ই কি সেটিং করে দিয়েছি, পাসওয়ার্ড তৈরি করে দিয়েছি, আপনার কাছে প্রুফ থাকে, রিসিট থাকে, তাহলে আপনি আমার নামে মামলা করতে পারবেন। আর যদি নাই থাকে, তাহলে আপনি কি দিয়ে করবেন? আর আপনি যদি একদম গভর্নমেন্টের যারা যে যে জায়গাগুলো থেকে ইকি তৈরি করেন সেখানে যান, তাহলে গভর্নমেন্টের যারা স্টাফরা আছে তারা আপনাকে ইকি তৈরি করে দিবে, তবে পাসওয়ার্ড তারা আপনাকে বলে দিবে, একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকেই পাসওয়ার্ড সেট করতে হবে, সেটা ওই স্টাফই জানবে না, আপনাকে কম্পিউটারের সামনে, আপনাকে ল্যাপটপের সামনে বলে দিবে যে আপনার পাসওয়ার্ড আপনি সেট করেন, আপনি সেট করে তারা বানিয়ে দিবে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে রেডি করে দিবে। সেজন্য আপনাকে লাগবে ভ্যালিড সিপিআর এবং ব্লক নাম্বার, ভ্যালিড একটা ব্লক নাম্বার থাকবে, সেখানে পাসওয়ার্ড সেটিং করে আপনি আসতে পারবেন। সো বিষয়গুলো বুঝে আসছে যে থাকার কারণে যে সমস্যাগুলো, না থাকার কারণে যে সমস্যা, আপনি নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে আপনার পাসওয়ার্ড যেন আপনি নিজেই সেট করে রাখে দেন। এটার মানে নয় যে এখন আপনি হুট করে সবাই গিয়ে ইকির জন্য লাইন করে দিবেন, লাইন ধরবেন, সেটা না। ইকি আপনি নিজে বানাতে পারবেন এবং আপনি কাউকে দিয়ে বানাতে পারবেন। আর আপনি যদি গভর্নমেন্টের অফিসে গিয়ে বানাতে চান, সেজন্য আপনার তাদের ইসাটনে অফিস আছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, অথবা সেখানে গিয়ে নাম্বার নিয়ে আপনার ইকি বানাতে পারেন, অথবা হারবার টাওয়ারের দ্বিতীয় তলায়, সেখানেও ইকি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সো প্রত্যেকটা মানুষের জন্য ইকি রেজিস্ট্রেশন করা অবশ্যই কর্তব্য। আপনার সঠিক ফোন নাম্বার, সঠিক ইমেল নাম্বার এবং আপনার সঠিক ব্লক নাম্বার দিয়ে আপনি সেটা রেজিস্ট্রেশন করে নেবেন। যদি আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, যদি আপনারা কাজে লাগান, আর আমাদের অফিস থেকেও আপনারা এসে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। যারা মনে করেন নর্মাল কাজগুলো করবেন, আপনার কোনো কোম্পানি বানাবেন না, যদি কোম্পানি না বানান তাহলে আপনাকে গভর্নমেন্টের অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই, আপনারা নিজেরা বানাতে পারবেন, আমাদের অফিসে আসলে আমরা বানিয়ে দিতে পারবো। তবে যেখান থেকে বানাবেন একদিন আর দিয়ে অথবা দুই দিন আর দিয়ে এটা রিসিট নিয়ে নেবেন যে আমি আপনার কাছ থেকে বানাইছি। যদি কেউ ফ্রি করে দেয় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি কেউ টাকা নিতে চায়, যারা অনলাইনে সার্ভিস দেয় বিভিন্ন ডকুমেন্ট ক্লিয়ারেন্স বা এই যে আপনার বিভিন্ন অফিস আছে সেখানে বানিয়ে দিলে আপনি বলবেন যে আমাকে একটা রিসিট দিয়ে দেন, দুই একদিনের দিয়া একটা রিসিট নিয়ে নেবেন, যাতে করে কোনো কারণে যদি সেটা, কারণ তার আপনার ইনফরমেশনগুলো তার কাছে দিচ্ছেন, আপনার সিপিআর দিচ্ছেন, সিপিআর নম্বর দিচ্ছেন, ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, আপনি পাসওয়ার্ড তৈরি করতেছেন, সব কিছু দিচ্ছেন, যদি কোনো ক্ষতি হয় তারা তারা আপনার সেটা সেটার দায়ভার আপনি তারা নিবে এবং এ করবে, আপনার কোনো ক্ষতি হলে সেটা আপনি তাকে এ করাতে পারবেন। তবে আপনি এখন এক জায়গায় বানাইলেন, আর আরেক জায়গায় গিয়ে আরেকজনের কাছে দিলেন, সেই লোক আপনার ক্ষতি করলো, এখন কি আপনি আরেকজনের কে দায় করতে পারবেন? সেটা পারবেন না। বি কেয়ারফুল, আপনাকে অবশ্যই সেই পাসওয়ার্ড সেভ রাখতে হবে এবং কাউকে দেওয়া যাবে না, একদম ট্রাস্টেবল পার্সন যারা আছে তাদের কাছে দিতে পারেন, কারণ এটাই হচ্ছে আপনার চাবি,
আর চাবিটা যদি আপনি কারোর কাছে দিয়ে দেন, তাহলে তো যে কোনো কেউ ঘরের ভিতরে ঢুকে যেতে পারবে, আর ঘরের ভিতরে ঢুকলেই তো আর যা যা আছে চুরি করার সুযোগ পাবে, ঠিক কি না? তো কেউ কারোর কাছে কি কারো চাবি দেয়? ট্রাস্টেবল পার্সনের কাছে দেয় বিল্ডিংয়ের চাবি, ঠিক কি না? যাই হোক, আশা করি আমাদের আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে, এবং যার যার মতো যাদের ইকি নাই, তারা নর্মাল যে কোনো দোকানে অথবা আপনার ট্রাস্টেবল পার্সন অথবা আমাদের অফিসে এসে আপনারা বানাতে পারবেন, আমরা সহযোগিতা করতে পারবো, যাতে করে আপনাদের সঠিক ইনফরমেশনগুলো গভর্নমেন্টের কাছে থাকে, এবং কেউ কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনার সাথে গভর্নমেন্ট ইমেইল এবং SMS এর মাধ্যমে আপনাকে সহজেই পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুন্দর ভালো সুস্থ থাকবেন, এবং গভর্নমেন্টের রুলস নিয়ম মেনে চলবেন, এবং যা যা করণীয় সেটা করে রাখবেন। আপনি একজন বলছেন নিজে বানানোর জন্য, আপনি নিজে গুগলে গিয়ে গুগলে সাইটে যাবেন, যাওয়ার পরে লিখবেন ই কি, ই কি রেজিস্ট্রেশন, এখানে অটোমেটিকলি চলে আসবে। আমি অন্য একটা মোবাইল থাকলে আপনাকে দেখাইতে পারতাম, আমি একটু দেখে নিচ্ছি। আপনারা মনে করেন গুগলে গেছেন, গিয়ে লিখবেন ই কি, ই কে ই ওয়াই, ওকে, ই কে ই ওয়াই, ওকে। লেখার পরেই দেখবেন আপনি যখন এখানে ঢুকবেন এই যে স্ট্যান্ডার্ড ইকি রেজিস্ট্রেশন এখানে চলে আসছে, তো আপনি যখন ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখন দেখেন এখানে লেখা আছে লগ ইন, যদি আপনার থাকে তাহলে আপনি লগ ইন করে ফেললেন, আর যদি না থাকে তাহলে আপনার নিচে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, আপনার যদি মোবাইল থাকে আপনার একটু দেখেন, সেখানে দেখবেন পার্সোনাল নাম্বার লেখা আছে দিতে হবে, ব্লক নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, স্ট্যান্ডার্ড মানে স্মার্ট কার্ডের ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ দিবেন, স্মার্ট কার্ড এক্সপায়ার হয়ে যাওয়ার যে ডেট আছে সেটা দিবেন, এরপরে মোবাইল নম্বর দিবেন, এরপরে আপনার কোন দেশে মোবাইল নম্বর দিবেন, বাস মোবাইল নম্বর দেওয়ার পরেই আপনার সেখানে কন্টিনিউ করলেই আপনার কাছে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড আসবে, সিক্রেট কোড সিকিউরিটি কোড নম্বর আসবে, সেই কোড নম্বর যখনই আপনি দিয়ে দিবেন আপনার এই যে ইকি রেজিস্ট্রেশন হয়ে যাবে। ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেখানে আছে দেওয়া আছে, দেখেন ফোন সিপিআই পার্সোনাল নাম্বার ব্লক নম্বর ইমেল অ্যাড্রেস এবং কার্ড সিপিআর কার্ড এক্সপিয়ারি ডেট এবং ডেট অফ বার্থ, তারপরে ফোন নম্বর, এরপরে আপনার একটা অপশন আসবে রিপোর্ট, সেখানে আপনার ক্লিক করার পরে সাথে সাথে আপনার ওটিপি নাম্বার আপনার মোবাইলে চলে আসবে, ইমেইলে চলে আসবে, তারপরে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে ইজি একদম। এটার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, যদি আপনি করতে পারেন একদম ইজি। আপনি যখন ই কি রেজিস্ট্রেশন লিখবেন গুগলে তখন বাহরাইনেরটা চলে আসবে, তারপরে সেখানে লগ ইন করতে পারবেন, যদি আপনার আগের বানানো থাকে পাসওয়ার্ড চেঞ্জ করার সিস্টেম আছে, তারপরে যদি স্ট্যান্ডার্ড ই কি রেজিস্ট্রেশন করতে চান স্ট্যান্ডার্ড আপনি করতে পারবেন, নর্মালি আপনি আপনি যে কোনো কাউকে দিয়ে বা আপনি নিজে করতে পারবেন, তবে অ্যাডভান্সের যেটা আছে সেটা আপনাকে যেতে হবে এই কি সেন্টারগুলোতে, সেখান থেকে করতে হবে। সো এখানে সব রিকোয়ারমেন্টগুলো রেখা আছে, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন, ওকে। আর কিছু বোঝাতে হবে না তো, সবাই বুঝে ফেলছেন তো? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে বোঝানোর তো জানার এবং বোঝার সুযোগ করে দেবেন।